আসার শুরু করার সাথে সাথেই শেষ হয়ে যায়, সেটা একটা সমস্যা তো থেকেই যায় আমাদের ক্রপসের জন্য। তো আমি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্তের কথা বলেছিলাম, এখন হচ্ছে বর্ষাকাল, যেই কালে টুপটুপ করে বৃষ্টি পড়বে। টিনের চালে কে ছিলেন, কখনো ছিলেন আপনারা? আমরা শহরের মানুষ, সেটা হয়তোবা হ্যাঁ টুপটুপ করে যে শব্দ হতো, এখনও পুকুর পাড়ে বসে যদি বৃষ্টির ফোঁটা পড়ে সেটা দেখতে মনে হয় ভালোই লাগে। আমি মাঝে মাঝে দেখি আমার পুকুর পাড়ে বসে বসে বৃষ্টি পানি পড়ছে, সেটা দেখতে আমার খুব ভালো লাগে। তো সেই বৃষ্টি এখন দুটো কাল আছে, দুটো কাল কী কী কাল আছে দেখা যায়। দুটো কাল আমরা কিন্তু বুঝতে পারি, বৃষ্টিকাল আর একটা হচ্ছে গরমকাল। ওই সব কালটাল বুঝি না, যখন বৃষ্টি হয় তখন আমি বলি বৃষ্টিকাল, যখন ঘেমে যাই তখন বলি হচ্ছে গরমকাল। এ দুটো কাল, শীতকাল বাংলাদেশে নাই। শীতকালের শীত যেটাকে বলে, আমি জাপানে অনেক বছর ছিলাম, ওটাকে শীত বলে, আর বাংলাদেশের শীতটাকে শীতেই বলে না। আমি কিন্তু স্যান্ডো টি শার্ট পরে আমি শীত কাটিয়ে দিয়েছি, আমার কাছে শীতই মনে হয় না। কিন্তু শীতকালটা হচ্ছে এমন একটা কাল যেই কালে সবচেয়ে সুন্দর করে সাজুগুজু করে ঘুরে বেড়ানো যায়। এর জন্য বলেন তো বাংলাদেশে বিয়ের অনুষ্ঠানটা কখন বেশি হয়? শীতকালে, কারণ সাজুগুজু একটু বেশি করে করা যায়। তো বাংলাদেশের শীতটা একটু বেশি হলে ভালো হতো। যাই হোক, এখন টুপটুপ করে বৃষ্টির কাল, দেখেন কী সুন্দর বৃষ্টি পড়ছে। এই দিনটায় ক্লাসে ভাল লাগে না, ক্লাস ভাল লাগে না, কী যেন এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, এরকম একটা গান গাইতে পারলে ভালো হতো। যাই হোক, আমি যেহেতু গাইতে পারি না সেহেতু থাকুক, হ্যাঁ এটা পরে এক সময় গাব। এখন যেটা হচ্ছে যে বর্ষায় কী কী ফসল হয়, কে বলবেন ভাই? বর্ষায় কী কী ফসল হয়? করলা হয়, বেগুন হয়, মরিচ হয়, তাই না? এই ক্রপসগুলো সাধারণত বর্ষায় হয়ে থাকে। আমরা চিচিঙ্গা দেখেছি, শশা দেখেছি, প্রচুর পরিমাণে শশা হয়েছে আমার বাগানে। কালকেও আমার এক্সপেরিমেন্টের শশা তারপরে তুলে খেয়ে ফেলেছি, কারণ গাছে দেখতেই ভাল লাগে, খেতেও ভাল লাগে, খুব মজার শশাগুলো। আমি যেহেতু সব অর্গানিক প্রোডাকশন করার চেষ্টা করি, সো শশাগুলো খুব মজা ছিল। তো যাই হোক, বর্ষায় বিল্লাল ভাই বলছিলেন, আমি শুনছিলাম যে বর্ষায় কিন্তু আমাদের অনেকগুলো সমস্যা, মাঝে একটা সমস্যা হচ্ছে আমরা সিড থেকে জার্মিনেটই করাতে পারি না। জার্মিনেট করালে কিছুদিন পরে দেখা যায় সিডগুলো মারা গিয়েছে, অথবা একটু বড় হওয়ার পর একদিনে মারা যায়। সেরকম সিড জার্মিনেশন থেকে একদম ফসল হারভেস্ট পর্যন্ত পুরোটা সময় জুড়ে বৃষ্টিকালটা, এই বৃষ্টিকালটা আমি আবারও বলছি, যখন সারাদিন বৃষ্টি হতে থাকে তখন ফসলগুলো ভালো হয় না। এইটা হচ্ছে মেজর সমস্যা। কেমন হয় তবে পানি জমে থাকে, আমি প্রতিদিন ছাদে যাই আর মনে মনে বলি আহারে আমার গাছগুলো বলি এই বুঝি মরে গেল। এমন কিন্তু মরে যাচ্ছে, অনেকেই গাছ কিন্তু মারা যাচ্ছে। এর জন্যই আসলে আজকে আমরা 90 মিনিট ক্লাসটা যেটা করেছি, যে আমরা বর্ষার সমস্যাগুলো নিয়েই আমরা কথা বলব। সিডলিং প্রোডাকশন করা যায় না, প্রচুর পরিমাণে পোকামাকড় হয়, ব্যাকটেরিয়াল রট হয়ে শশা গাছ কী সুন্দর, হঠাৎ করে সকালবেলা গিয়ে দেখা যায় শশা গাছ মরা শুরু হয়েছে, হঠাৎ করে বড় গাছটা মরে গেল, এরকম নানাবিধ সমস্যা কিন্তু হয়। সেদিন ফেসবুকে দেখলাম একজনে লিখেছে আমার গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, কেউ বলেছে নিউট্রিয়েন্টের অভাব, কেউ লিখেছেন যে পানি জমে আছে, অথবা পিএসএ কোনো সমস্যা হয়েছে, নানাবিধ কথা বলেছে। আজকে সেই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলব। এই হচ্ছে আমাদের 90 মিনিট স্কুলিং।